হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর। আজকে খুবই সহজ এবং সিম্পল একটি রান্না দেখাবো, সেটা হচ্ছে ডিম দিয়ে সবজি বিরিয়ানি। তবে এটাকে সবজি খিচুড়িও বলা যাবে, কিন্তু আমি যেহেতু ডাল মেশাইনি আবার হলুদও দিয়েছি, সেই জন্য সবজি বিরিয়ানি তবে একটু ভিন্ন স্টাইলে। এটা তৈরি করতে তেমন বিশেষ কিছুই লাগে না, ঘরে থাকা মশলা এবং ঘরে থাকা সবজি দিয়েই খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের সবজি খিচুড়ি বা সবজি বিরিয়ানি তৈরি করতে পারি। তাহলে চলুন এই লোভনীয় রান্নাটি এখন আমরা দেখে আসি। এই রান্নায় যা কিছু লাগবে আমি মোটামুটি সব কিছুই নিয়ে নিয়েছি, আর রান্না করতে করতে বলবো কী কী মশলা দিব এবং না দেব। যেহেতু আমি বলেছি খুবই সিম্পল করে দেখাবো, সেই জন্য এখানে আমি পোলাওর চাউল এবং ভাতের চাউল মিশিয়ে নিয়েছি। এখানে এক পট পোলাওর চাউল আছে এবং এক পট ভাতের চাউল আছে। শুধু পোলাওর চাউল দিয়েও কিন্তু করা যায়, তবে দুটো মিশিয়ে করলে কিন্তু একটা বাঙালিয়ানা স্বাদ আসে। তবে চাউলগুলোকে আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছি, ফ্রিজে আমার যা ছিল তাই। আপনারা চাইলে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি পরে ভুনিয়ে নিব। তাহলে চলুন এখন আগে রান্নায় চলে যাই। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, কারণ আমি যে সবজিগুলো দিব সেগুলো একটু ভেজে নেব। সবজি ভেজে নিলে কিন্তু সবজি বিরিয়ানির টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তো প্রথমে আমি কড়াইয়ে নতুন আলু দিয়ে দিলাম। এই আলুগুলোকে আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া এবং হালকা একটু লবণ দেব। 5 থেকে 7 মিনিট ভাজার পরই আমার আলুগুলো সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। আলুগুলো তুলে নিয়েছি, এখন আমি একই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। খুবই অল্প পরিমাণের একটু লবণ ছিটিয়ে দিলাম, এতে কপিগুলোর ভেতরে লবণ যাবে, খেতে ভালো লাগবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখুন কপিগুলোর ভেতরেও কিন্তু খুব সুন্দর একটা লালচে লালচে ভাব এসে গেছে, এটাও ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ফুলকপিগুলো তুলে রাখছি। এখন আমি ওই একই তেলে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিমের ভেতরে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্রি করে দিয়েছি, তা না হলে সিদ্ধ ডিম এইভাবে তেলের ভেতরে দিলে কিন্তু, যদি আপনি ছিদ্রি না করে দেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে, তখন কিন্তু মুখে নাকে মুখে ছিটে আসার একটা সম্ভাবনা থাকে। তো দেখুন কিছুক্ষণ ভাজার পর ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোও তুলে রাখছি। ওয়াও, কালারগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি আবার ওই একই তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করা যাবে না, হালকা ব্রাউন কালার যখন এসে যাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই সময় আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি কিন্তু এখানে 1/2 কেজি চাউল এবং কিছু সবজি নিয়েছি। আমি আমার আন্দাজ মতো মশলা দিচ্ছি, এই রান্নাগুলো আন্দাজেই করতে হয়। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা দিয়ে নেবেন। তো আদা রসুন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি অন্যান্য মশলা দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মানে মূলত রান্না করতে যা লাগে সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি আস্ত গরম মশলা ইউজ করছি না, এখানে আমি প্যাকেট গরম মশলার গুঁড়া ইউজ করেছি। তো কিছুক্ষণ কষানোর পরেই আমি দেখুন এর ভেতরে আমার সেই পানি ঝরিয়ে রাখা পোলাওর চাউল এবং ভাতের চাউল আমি মিশিয়ে নিয়েছি, এটা আমি আগেই বলেছি, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই চাউলটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। 5 থেকে 6 মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ঝরঝরে করে চাউলটাকে ভেজে নিয়েছি। কষানোর শেষের দিকে আমি এখানে প্যাকেট গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা দিলে আস্ত গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এটা দিয়েও নেড়ে চেড়ে এখন আমি এর সাথে সবজি অ্যাড করব। সবজিগুলো যেহেতু আমি ভেজে নিয়েছি, অতএব এখানে এক্সট্রাভাবে কষানোর দরকার নাই। আমি সবজিগুলো এর ভেতরে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে গরম পানি দিয়ে ঝোল দেব। তবে ডিমগুলো আমি এখন দেব না, ডিমগুলো পরে দিতে হবে। এই ধরনের রান্নায় পানি মেপে দিলে কিন্তু একদম পারফেক্ট হয়। এখানে যেহেতু আমার 1/2 কেজি চাউল আছে, সেই জন্য আমি এখানে
এক কেজি পরিমাণ পানি দিলাম। যতটুকু চাউল দিতে হবে তার ডাবল পানি দিতে হবে। লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে সবজি দিয়েছি তাই শেষে আর একটুখানি পানি আমি বেশি দিয়েছিলাম, তবে সবজি না দিলে ওইটুক পানি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটি ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই। টমেটোটাও আমি পরে দিলাম, কারণ এগুলো জিনিস ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, এগুলো পরেই দিতে হয়। ব্যাস এখন এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব, মিডিয়াম আঁচে রাখতে হবে। আর বলেছি আমি ডিমটা পরে দেব, কারণ এটা সিদ্ধ ডিম, পানির ভেতরে দিলে নাড়াচাড়া করলে ডিমটা একদম ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এখানে একটু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লাল মরিচও দিয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে এবং ঘ্রাণটাও ভালো আসবে। এখন আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি, চুলার জাল কিন্তু এখন মিডিয়ামেই আছে। তবে খিচুড়ি হোক বা বিরিয়ানি, এগুলো কিন্তু মাঝপথে একটু একটু ঢাকনা তুলে আবার নেড়ে দিতে হয়। আমি এর আগেও একবার নেড়ে দিয়েছিলাম, এখন আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। এখন যেটা করতে হবে, চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে, দিয়ে এটাকে আমরা ঢেকে দিয়ে দমে দেব। আর এখন দেব হচ্ছে আমি ডিম, যখন একদম পানি টানি শুকিয়ে চাউলটা ঝরঝরো হয়নি কিন্তু একদম পানি টেনে নিয়েছে, তখনই ডিমগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন এটাকে দমে দেব। আবারও বলে দিচ্ছি, চুলার আঁচ কিন্তু এই সময় একদম কমিয়ে দিতে হবে। 6-7 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মাঝপথে আবার নেড়ে সুন্দর করে চাপা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। চাউলগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নেড়ে চেড়ে দেখিয়ে দিব এটা কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রতিটা চাউল কিন্তু ফুটে গেছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এটা অনেক সুন্দর হয়েছে আর ঝরঝরেও হয়েছে। একদম বেশি গরম আছে তো তাই হয়তো একটু এরকম লাগতে পারে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হবে। হালকা একটু ঠান্ডা হওয়ার পরই আমি এটা ডাইনিং টেবিলে নিয়ে এসেছি, একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে এবং কতটাই লোভনীয় হয়েছে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি একদম সাধারণভাবে ঘরোয়া রান্নাগুলো দেখানোর জন্য, যাতে নতুন রাঁধুনিরা উপকৃত হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও দিব তার নোটিফিকেশন আপনারা সবার আগেই পেয়ে যাবেন। ওয়াও, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি প্রায়ই একটা কথা বলি, শুধু খেতে ভালো হলেই তো হবে না, দেখতেও সুন্দর হতে হবে। জিনিস দেখেই যদি খেতে না ইচ্ছে করে তাহলে কি আর হলো। তাহলে আজ এ পর্যন্তই, আমি হাসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা।